अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। वालेकुम सलाम आशुन भूषण কাজ হয়েছে এক্ষুনি হয়ে যাবে সবাইকে হাসিনা বেগমের সালাম সবার প্রথমে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই যে আমার কথা শুনে এত কম সময় আপনারা এসেছেন আজ আমি আপনাদের সবাইকে একটা জরুরি খবর দেব বলে ডেকেছি আল্লাহ রাব্বুল আলমিনের সামনে আমরা সবাই মাথা নত করি ওনার ফয়সালের অপমান আমরা কেউ করতে পারি না আমিও না ওই আল্লাহ তালার মর্জিতেই শোয়েব আর আদার নিকাহ হয়ে গেছে আপনাদের সবাইকে ধন্যবাদ আপনারা এসেছেন এই উৎসব আয়োজন আর এটা কি হলো ও তো একটুর জন্য বেঁচে গেছে তুমি ঠিক আছো তো আপনি ঠিক আছেন তো লাগেনি তো কোথাও এই কি কি বললে তুমি এখন মানেটা কি কিছুই তো বলেনি ও আর যদি ও না চাচাতো তাহলে আদা আর আমি আজকে বাঁচতে পারতাম না এই যে যেটা ছিল না এটা আমাদের মাথার উপর এসে পড়তো হ্যাঁ চিৎকার করেছে ঠিক আছে কিন্তু আমি জানতে চাইছি কথাটা কি বললো বলো রেলিংটা যখন পড়ছিল তখন তুমি কিছু বলছিলে না আর একবার বলো তো আরে বলো আমাকে শিগগির কিছু একটা ভাবতে হবে না হলে আমাদের সত্যিটা সবার সামনে চলে আসবে মাইস মাইস বলছিল হ্যাঁ আমি মাইস বলেছি একটা বড় ইঁদুর ওই ওই রেলিং এর উপরে উঠে রেলিংটাকে কাটছিল ব্যাস সেই জন্যই চেঁচালাম আমি এই মেয়ে আমাদের সবাইকে তুই বোকা ভেবেছিস আমি জান ও মাইস নয় ও ও ও মা বললো তো কিন্তু আমি তো মাইসই শুনেছিলাম আই তুমি বলো কি বলেছিলে তুমি হ্যাঁ আমি তো মাইসই বলেছি জানি না এই আন্টিরা আবার কি শুনেছে তোমাদের মনে হচ্ছে কোনো একটা ভুল হচ্ছে ও মাইসই বলেছে হ্যাঁ হ্যাঁ আমিও শুনেছি তাই তো ওরকম বললাম একে তো বাচ্চাটা প্রাণ বাঁচিয়েছে আর আপনারা ওকেই বকছেন আরে ছাড়ো না যা হয়ে গেছে হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ চুপ সবাই শান্ত হয়ে যান যারা মনে শান্তি পেয়েছো I see.
আল্লাহকে অনেক অনেক ধন্যবাদ যে আদা ঠিক আছে, শোয়েব ঠিক আছে। চলুন উৎসব শুরু করি। তুই পাগল হয়ে গেছিস নাকি? সবার সামনে মা বলে ডাকলি কেন? আমরা ধরা পড়ে গেলে কি হতো? ওরে, মায়ের উপর রেলিংটা ভেঙে পড়তো। টেনশনের চোটে আমি বলে ফেলেছি, তাতে মায়ের প্রাণটা তো অন্তত বাঁচল। একটা কাজও ঠিক করে করতে পারো না তুমি? যত সব অপদার্থ পুষেছি, যাও এখান থেকে বেরিয়ে যাও, আর যাওয়ার সময় দরজাটা বাইরে থেকে বন্ধ করে যাও, আর কেউ যেন জানতে না পারে যে এই কাজটা আমি করিয়েছি। আচ্ছা, তাহলে এই সমস্ত কর্মকাণ্ড সাবিনা করেছে। এবারে এই কথাটা আমি গিয়ে হাসিনা বেগমকে বলবো, তারপরে আমি যেন ওটা অবস্থা করবে সেটা দেখে মনটা শান্ত হবে। একটা আঘাত বিফলে গেছে তো কি হয়েছে? আমি আবার আঘাত করব, কিন্তু আদাকে কিছুতেই বাঁচতে দেব না। কে জানে আবার হাসিনা বেগম গেল কোথায়? সাবিনার অবস্থা দেখার জন্য আর অপেক্ষা করতে পারছি না, কোথায় গেলেন? আরে আপনি এখন কাকে খুঁজছেন আম্মি? আরে হাসিনা বেগমকে আবার কাকে? আদাকে অন্য কেউ মারার চেষ্টা করছে না, ওর নিজের শাশুড়ি সাবিনা। সে তো ঠিক আছে, কিন্তু এটা বলে লাভ কি হবে? আরে ও শাস্তি পাবে আবার কি? বড় কিছু ভাবতে হবে আমাদের। আরে সাবিনা আদাকে মারতে চাইছে তো, তাহলে মারুক না, আমরাও তো এটাই চেয়েছি। এখন আমাদের কাজটা ও করছে, তাহলে করতে দিন না। কিন্তু আমার কথা শুনুন আম্মি জান, সব রাস্তা খুলে যাবে, শুধু সুযোগের সদ্ব্যবহার করুন আর মজা নিতে থাকুন। মা বিপদে আছে, এখানে সবাই কত খারাপ। কৃষ্ণা, মাকে ওরা মারতে চায়, কি করে বাঁচাবো আমরা? চল মাকে গিয়ে সবকিছু বলে দি, চল। মা তো হাসিনা আন্টির সঙ্গে ব্যস্ত। কৃষ্ণা, এখানে চারিদিকে কত লোক, কি করে কথা বলবো আমরা মায়ের সাথে? চলো আম্মিজান, এভাবে একা তোমাকে আমি থাকতে দেব না, এসো। না, আমি এই উৎসবে অংশ নিতে চাই না, আমার একটুও ভাল লাগছে না। তুমি যাও, আমি তো এখানে বন্দি আছি, এটা তোমার শাস্তি। আম্মিজান প্লিজ, সবাই নিচে বসে আছে, অতিথিরা নানান রকম কথা বলবে। আমি একবার শুধু বাইরে বেরোই, ব্যাস আমি ওই আদাকে নিজের হাতে শেষ করব। মা তো ফ্রি হচ্ছে না, কি করে বাঁচাবো মাকে এদের হাত থেকে? কৃষ্ণা, কিছু একটা ভাব, কোনো আইডিয়া বের কর। তুই তো বুঝতে পারছি না গৌরী, যে কি করব। সাবিনা, তোমার সাহস কি করে হলো যে তুমি আমার আদেশের অমান্য করতে গেলে? আমি জান, আমাকে ক্ষমা করে দিন, আমার একমাত্র ছেলে। আমি ইমোশনাল হয়ে গেছিলাম, আমি নিজেকে সামলাতে পারিনি। আমি জান আপনিও তো একজন মা, আমার কষ্টটা বুঝুন, আমাকে ক্ষমা করে দিন। হাসিনা বেগম, আমি জানতো উনি, ক্ষমা করে দাও না। এইবার আমার দ্বিতীয় চাল দেব। তুমি এখান থেকে পড়বে, আর সারা জীবনের মতো আমার ছেলের জীবন থেকে সরে যাবে।
মাকে মারতে চাইছে। আমাদেরই কিছু করতে হবে, কিন্তু সাবধানে করতে হবে কৃষ্ণা। হ্যাঁ,